নমস্কার, এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি সৌরভ কুতি, রয়েছি আপনাদের সাথে। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আয়তক্ষেত্র অর্থাৎ রেক্টেঙ্গেল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আয়তক্ষেত্রের কিছু নির্দিষ্ট সূত্র অর্থাৎ মেন যে সূত্রগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমরা প্রথমে কিন্তু জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নিই আয়তক্ষেত্রটা কি। তো আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি, অর্থাৎ এই বাহুটার বিপরীত বাহু এটা, বিপরীত বাহুগুলি কি পরস্পর সমান আর হচ্ছে সমান্তরাল। অর্থাৎ এই দুটো বাহু কিন্তু সমান, অর্থাৎ এই যে দূরত্বটা আছে এই বাহুটার আর এই বাহুটার কিন্তু দূরত্বটা কিন্তু সমান হবে এবং সমান্তরাল, এই দুটি বাহু কিন্তু আবার সমান্তরাল। এবং অনুরূপে যদি এই বাহুটা ধরি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার বিপরীত, তাহলে এই দুটো বাহু কি অনুরূপে এটা এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান আছে আর হচ্ছে পরস্পর সমান্তরাল। আরেকটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রতিটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ করে কিন্তু প্রতিটি কোণ, চারটে কোণই কিন্তু এক সমকোণ করে, অর্থাৎ 90 ডিগ্রি করে। মূল এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তো এরপরে যেটা আমাদেরকে জানতে হবে আয়তক্ষেত্রের কিছু ধারণা জানতে হবে। আর একটা জিনিস যেটা জেনে নেওয়া প্রয়োজন যে আয়তক্ষেত্রের এই বড় বাহুটাকে কি বলা হয় দৈর্ঘ্য, বড় বাহুটাকে কি বলে দৈর্ঘ্য বলে। এই বড় বাহুটি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে অনুরূপে এই বাহুটি বড় বাহু একই রকম একই সমান দূরত্ব, তো এটা হচ্ছে দৈর্ঘ্য। আর তারপর ছোট বাহুটিকে কি বলে প্রস্থ, তাহলে অনুরূপে আমরা কি বলতে পারি এটাও প্রস্থ হলো। তো এইটা এখানে এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে এল দ্বারা ডিনোট করা হয়, কি দ্বারা ডিনোট করা হয় এল দ্বারা ডিনোট করা হয়, এবং প্রস্থ, প্রস্থটাকে কি দ্বারা ডিনোট করা হয় বি দ্বারা ডিনোট করা হয়। মনে রাখতে হবে যে দৈর্ঘ্যটাকে আমরা যদি এল দ্বারা ডিনোট করি এবং যদি প্রস্থটাকে বি দ্বারা ডিনোট করি তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এ দ্বারা ডিনোট করি এ সমান, তাহলে ক্ষেত্রফল এ সমান কি হবে না এল ইন্টু বি, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ সমান এল ইন্টু বি। এবং কোন অঙ্কে যদি এমন থাকে এলটা যদি অমিট থাকে, এলটা দেয়া নেই এবং এ আর বি দেওয়া আছে, তাহলে এল সমান আমরা এখান থেকে নির্ণয় করতে পারি এ বাই বি, এ বাই বি করতে পারি। আর হচ্ছে যদি বিটা অমিট থাকে, বিটা যদি অমিট থাকে তাহলে বি সমান কি লিখতে পারি, বি সমান অনুরূপে এ বাই এল হলো। তাহলে এখান থেকে দুটো সূত্র আমরা পেয়ে গেলাম। এবং এরপরে যেটা জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটাও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমাটাকে যদি পি দ্বারা আমরা ডিনোট করি, এটা যদি পি থাকে, পরিসীমা সমান টু হোল ইন্টু এল প্লাস বি, অর্থাৎ কি টু হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে টু হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আর একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে আয়তক্ষেত্রের, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র, কর্ণ, কর্ণটাকে যদি আমরা ডি দ্বারা ডিনোট করি, কর্ণ যদি ডি দ্বারা ডিনোট করি, কর্ণ কোনটা এই কোনাকোনি, এটা হচ্ছে কর্ণ, এখানেও একটা কর্ণ আছে। আয়তক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে দুটো কর্ণ কিন্তু সমান দৈর্ঘ্যের, এই এইটার যে দৈর্ঘ্যটা আছে এবং অপর কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান। কর্ণকে যদি ডি দ্বারা ডিনোট করি, কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। এখানে আমরা কি আগে বলেছি, আগে বলেছি যে এলটাকে দৈর্ঘ্যটাকে এল দ্বারা ডিনোট করা আছে, অর্থাৎ রুট ওভার এল স্কোয়ার, আর প্রস্থ কি প্রস্থ হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা সূত্র পেলাম ডি সমান এল স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই প্রথম সূত্রটা হলো এ সমান এল ইন্টু বি, দ্বিতীয় সূত্রটা দাঁড়ালো এখানে যে পি সমান টু হোল ইন্টু এল প্লাস বি, এবং শেষে রয়েছে ডি সমান রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই তিনটে সূত্র মাথায় রেখে কিন্তু আমরা সমস্ত ধরনের অঙ্ক করে ফেলতে পারি। তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিই। তো প্রথমে যে অঙ্কটা রয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে বাগানের কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে দিয়েছে। একটু আগেই আমরা দেখে এলাম যে কর্ণের দৈর্ঘ্য বার করার নিয়ম, অর্থাৎ অঙ্কটা কিন্তু খুবই সোজা। এখানে তাহলে দৈর্ঘ্যটা যদি এল ধরেছিলাম এল, আর হচ্ছে এখানে প্রস্থটা কি দেওয়া রয়েছে প্রস্থটা তাহলে বি ধরেছিলাম, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ডি আমরা জানি, তাহলে ডি সমান একটু আগে দেখে এলাম ডি সমান রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এল কত,
এল হচ্ছে বারো, তাহলে রুট ওভার বারো স্কোয়ার প্লাস হচ্ছে তাহলে প্রস্থ কত, প্রস্থ দেওয়া রয়েছে কিন্তু পাঁচ, অর্থাৎ পাঁচ স্কোয়ার, তাহলে বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ প্লাস পাঁচ স্কোয়ার কত, পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ, সমান যোগ করলে কত একশো উনসত্তর, একশো উনসত্তর এর বর্গমূল করলে হচ্ছে তেরো, অর্থাৎ তেরো মিটার। তাই অ্যান্সারটা কিন্তু সহজেই চলে এলো যে তেরো মিটার, তাহলে দুই একটা হচ্ছে অ্যান্সার। ধীরে ধীরে আমরা কিন্তু আরো কঠিন অঙ্কের দিকে যাব, প্রথম অঙ্কটা কিন্তু খুবই ইজি টাইপ দেওয়া ছিল, একদম সূত্র দেখেই দেয়া ছিল, তো ধীরে ধীরে আমরা কিন্তু পরের অঙ্কতে যাব। এরপর দু নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নিই, একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য আট মিটার এবং কর্ণ দেওয়া রয়েছে দশ মিটার, তাহলে পরিসীমা কত। তো পরিসীমা সূত্রটা আমরা কিন্তু জানি, পরিসীমা সমান হচ্ছে টু হোল ইনটু এল প্লাস বি। তো এখানে কিন্তু দৈর্ঘ্যটা দেয়া রয়েছে, অর্থাৎ এলটা দেয়া রয়েছে, বিটা কিন্তু দেয়া নেই, তাহলে বিটা বার করতে হবে। বি বার করার একটা জন্য ক্লু দেয়া রয়েছে যে কর্ণটা দেয়া রয়েছে। আবার আমরা জানি কর্ণ ডি সমান কি, রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেখান থেকে দেয়া রয়েছে কি, ডি দেওয়া আছে, ডি সমান দশ, আর এদিকে রুট ওভার এল স্কোয়ার অর্থাৎ আট স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জায়গায় বি স্কোয়ার, কারণ বি এর মানটা কিন্তু দেয়া নেই। তো এখানে তাহলে লিখি, এর দিকে দুটোতে হোল স্কোয়ার যদি করি তাহলে দশ স্কোয়ার সমান একশো, আর এদিকে রুট ওভার এর হোল স্কোয়ার করলে রুটটা তাহলে উঠে যাবে, তখন হবে আট স্কোয়ার যুক্ত বি স্কোয়ার। তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান কি হবে না, একশো মাইনাস চৌষট্টি সমান কত ছত্রিশ, তাহলে বি সমান কত ছয়, বি স্কোয়ার সমান যেহেতু ছত্রিশ তাহলে সেখান থেকে বি সমান হলো ছয়, তাহলে বি এর মানটা কিন্তু বার করে ফেলেছি। এবার হচ্ছে এল এর মান দেওয়া রয়েছে, তাহলে টু হোল ইন টু এল এর মান কত, এল এর মান দেওয়া রয়েছে আট, প্লাস বি এর মান কত, বি এর মান এখানে আছে ছয়, তাহলে আট ছয় যোগ করলে চোদ্দ, তাহলে দুই ইন্টু চোদ্দ সমান কত আঠাশ, তাহলে উত্তরটা কিন্তু এসে গেল আঠাশ মিটার, অর্থাৎ দুই এর উত্তরটা কিন্তু উত্তর হবে। এরপর আমরা তিনের অঙ্কটা দেখে নিই, তো তিনের দাগের যে অঙ্কটি রয়েছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে ষোলো সেমি এবং প্রস্থ দেওয়া রয়েছে কি দুই সেমি, হলে তার হচ্ছে ক্ষেত্রফল কত, অর্থাৎ ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখানটায় পরিসীমা তাহলে দেওয়া রয়েছে, পরিসীমা মানটা কত দেওয়া আছে ষোলো, প্রস্থ দেওয়া রয়েছে, কি বার করতে হবে এখান থেকে, যদি আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাই অর্থাৎ বিটা দেওয়া রয়েছে প্রস্থ, যদি এলটা নির্ণয় করতে পারি তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কেন না, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এল ইন্টু বি, এ সমান কি জানি এল ইন্টু বি, তাহলে এলটা কিন্তু দেওয়ার নেই, বি রয়েছে দেওয়া, তাহলে এখান থেকে পরিসীমা থেকে পরিসীমার সূত্র কি জানি, পরিসীমার সূত্র জানি টু হোল ইন্টু এল প্লাস বি জানি, সেখান থেকে তাহলে এল এর মানটা কিন্তু দেওয়া নেই, তাহলে টু এল প্লাস কি বি এর মানটা দেওয়া রয়েছে, বি এর মান কত দুই, তাহলে কি হবে গুণ করলে টু এল প্লাস ফোর, এটার মানটা দেওয়া আছে পরিসীমা কত ষোলো, অতএব এখান থেকে লিখতে পারি যে ষোলো সমান টুয়েলভ প্লাস ফোর, এখান থেকে যদি টুয়েলভ সমান লিখি তাহলে ষোলো মাইনাস চার, বিয়োগ করলে কত হচ্ছে বারো, তাহলে এল সমান কত ছয়, অর্থাৎ টুয়েলভ সমান যেখানে বারো হচ্ছিল এল সমান ছয়, তো এল এর মানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি, আর হচ্ছে বি এর মান দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে জানি ক্ষেত্রফল এ সমান কি লিখলাম যে এল ইন্টু বি, এল কত এল হচ্ছে ছয়, আর হচ্ছে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে দুই, গুণ করলে বারো, অর্থাৎ অ্যান্সারটা এসে যাচ্ছে একের দাগে অ্যান্সারটা হচ্ছে বারো। এরপর চারের দাগের যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নিই, একটি আয়তক্ষেত্রের পরিসীমা চব্বিশ সেমি এবং ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত। তো বলে রাখি এখানে একটু অন্য একটি সূত্র জানতে হবে, যদি কখনো দেখা যায় যে পরিসীমা ক্ষেত্রফল এবং কর্ণ তিনটে দেওয়া আছে, যে কোনো একটা টার্ম কিন্তু অমিট আছে, মানে যে কোনো একটা টার্ম কিন্তু নির্ণয় করতে দিয়েছে, তখন কি একটা সূত্র মাথায় রাখতে হবে যে এ সমান পি স্কোয়ার বাই এইট মাইনাস ডি স্কোয়ার বাই টু, এই সূত্রটা মাথায় রাখলেই যদি কখনো এই তিনটে টার্ম দেওয়া থাকে, যে কোনো একটা টার্ম অমিট থাকে, তখন এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। এবং এখান থেকে মানটা কিভাবে নির্ণয় করব, তাহলে একই রকম ভাবে ক্ষেত্রফলটা বসাই, তাহলে চুয়ান্ন সমান পি স্কোয়ার অর্থাৎ চব্বিশ স্কোয়ার, চব্বিশ স্কোয়ার কে লিখতে পারি চব্বিশ ইন্টু চব্বিশ বাই কত এইট মাইনাস ডি স্কোয়ার, ডি এর মানটা কিন্তু দেওয়া নেই, তাহলে ডি স্কোয়ার বাই টু, এখান থেকে আট তিনে চব্বিশ অর্থাৎ বাহাত্তর মাইনাস ডি স্কোয়ার বাই টু চুয়ান্ন সমান, তাহলে এখান থেকে যদি বলি ডি স্কোয়ার বাই টু সমান তাহলে বাহাত্তর মাইনাস চুয়ান্ন আঠেরো, তাহলে ডি স্কোয়ার বাই টু যদি আঠেরো হয় তাহলে ডি স্কোয়ার সমান
কোনাকোনি গুণ করলে 18 2 36 সেখান থেকে d সমান আমরা বলতে পারি 6 অর্থাৎ 6 সেমি একটা হচ্ছে 6 সেমি অর্থাৎ উত্তরটা এসে যাচ্ছে 1 এর অপশন 6 সেমি এরপর 5 এর দাগের অঙ্কটি যেটি রয়েছে সেটা আমরা দেখে নিই যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ সেমি এবং কর্ণ 2√13 সেমি হলে পরিসীমা কত তাহলে এর আগের অঙ্কটা তো কিন্তু আমরা দেখে এলাম যে কখনো যদি ক্ষেত্রফল কর্ণ এবং পরিসীমা এই তিনটে টার্ম ইউজ হয় এবং যে কোনো একটা টার্ম অমিট থাকে যদি যে কোনো একটা টার্ম না দেয়া থাকে তখন কিভাবে বের করব তখন দেখলাম যে a সমান p স্কয়ার বাই 8 মাইনাস d স্কয়ার বাই 2 এই সূত্রটা মনে রাখতে হবে তো এখানে p এর মান দেয়া নেই অর্থাৎ পরিসীমা দেয়া নেই তাহলে p স্কয়ার বাই 8 লিখে রাখলাম মাইনাস d স্কয়ার d আমরা জানি 2√13 অর্থাৎ 2√13 তার হোল স্কয়ার বাই 2 হলো আর a দেয়া রয়েছে কত না ক্ষেত্রফল a হচ্ছে 24 হলো এখান থেকে তাহলে কি করব এখান থেকে এই টার্মটা যদি আমরা বার করতে পারি তাহলে কিন্তু মানটা বেরিয়ে যাবে তাহলে p স্কয়ার বাই 8 মাইনাস কত হবে 2 স্কয়ার প্রথমে 4 আর যদি রুটের কোনোদিন স্কোয়ার হয় কি বললাম রুটের কখনো স্কোয়ার হলে তাহলে রুটটা উঠে যাবে তাহলে 13 বসে গেল বাই 2 2 আছে তাহলে 2 দিয়ে কাল 2 কে 4 দিয়ে 4 এ কাটলে 2 হবে তাহলে এদিকে কত আছে এদিকে 24 হলো তাহলে p স্কয়ার বাই 8 মাইনাস কত 13 2 এ 26 আর এদিকে দেওয়া রয়েছে 24 এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে p স্কয়ার বাই 8 সমান 24 প্লাস 26 মানে 50 তাহলে p স্কয়ার সমান 50 8 কত হবে গুণ করলে 400 তাহলে p এখান থেকে বেরিয়ে যাচ্ছে 20 অর্থাৎ p এর মানটা কিন্তু 20 অর্থাৎ p এর সমান কি পরিসীমা তাহলে অ্যানসারটা এসে যাচ্ছে 3 এর অপশন 20 সেমি এর পরের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 6 এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নিই যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে 24 বর্গ সেমি হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য অর্থাৎ অন্তরটা কত তো এই ধরনের যদি অঙ্ক থাকে অর্থাৎ তিনটে টার্ম ইউজ আছে এখানেও আগের মতো একটু আলাদা আছে যে পরিসীমা ক্ষেত্রফল আর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে পার্থক্য এই তিনটে টার্ম যদি থাকে তখন একটা সূত্র আছে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য তাহলে কি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য আমি শুধু পার্থক্য লিখছি তাহলে এই পার্থক্যটা সমান পার্থক্য সমান রুট ওভার পি স্কোয়ার বাই 4 মাইনাস 4a পি মানে আমরা জানি পি হচ্ছে কি না পরিসীমা আর হচ্ছে এ হচ্ছে কি এ হচ্ছে ক্ষেত্রফল তো সবগুলো দেওয়া আছে পার্থক্যটা বার করতে হবে অর্থাৎ পার্থক্য সমান তাহলে পার্থক্য সমানই থাকবে তাহলে পার্থক্য সমান কি রুট ওভার পি স্কোয়ার পি মানে 20 20 স্কোয়ার মানে 400 তাহলে 400 বাই কত 4 মাইনাস 4 এ এর মান আমরা জানি এ হচ্ছে 24 তাহলে 4 ইন্টু 24 তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে রুট ওভার থাকবে তাহলে 100 মাইনাস কত 24 4 কি গুণ করলে 96 তাহলে এই 96 100 থেকে তাহলে 96 টা বাদ যাবে তো বাদ গেলে তাহলে কি রুট ওভার 4 সমান 2 তাহলে অ্যানসারটা চলে আসছে কিন্তু 2 সেমি তাহলে অপশনটা কি 1 এর অপশন উত্তরটা হবে 2 সেমি তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরের দিন আমরা আয়তক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যেমন কোন আয়তক্ষেত্রের যদি বাইরে দিয়ে কোনো রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুবই এসে থাকে এবং কখনো যদি ভেতরের দিকে কোনো রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল এবং আরেক রকম অঙ্ক থাকে যে মাঝ বরাবর যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন